নমস্কার বন্ধুরা, আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকালবেলা, আজকে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করে নিয়েছি। ঘরটর মোছা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আজকে সবজিও কাটা হয়ে গেছে, আজকে সত্যনারায়ণের কথা হচ্ছে বাড়িতে। পুজো হয়ে গেছে, এটা হচ্ছে প্রসাদ, সকলের খাওয়াও হয়ে গেছে প্রসাদ। এখন চলে এলাম রান্নাঘরে, রান্না হয়ে গেছে, মুড়ি খাবার জন্য হয়েছে ঘুগনি, মানে নিরামিষ ঘুগনি হয়েছে আজকে। আজকে পেঁয়াজ রসুন খাওয়া হয় না। আর দুপুরের খাবার জন্য হয়েছে, এখানে রয়েছে ভাত আর পোস্ত দিয়ে আলু ভাজা, আর এটা হচ্ছে লাউ শাক আলু দিয়ে পোস্ত, আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে, সমস্ত মাছটা ভাজা হয়ে গেছে, কিছুটা মাছ রেখে দেয়া আছে আর কিছুটা রান্না হবে আজ। আর এখানে রয়েছে মাছের ঝোল, আর এটা হচ্ছে টমেটোর চাটনি, যেটা আগের দিন করা ছিল, অল্প একটু আছে, এই দিয়ে হয়ে যাবে আজ। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে বিকালবেলা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটি করার জন্য চৈত্র সেল মেলায়। এই যে আমরা এখন চলে এসেছি চৈত্র সেলের, মেলা হচ্ছে এখানে কেনাকাটি করব বলে। মেলাটার মধ্যে অনেক কিছু দোকান রয়েছে, এখানে দেখুন লেহেঙ্গা, নামি দামি শাড়ি রয়েছে, আর এটা হচ্ছে একটা ওড়না স্টল। এই ওড়না স্টলটার মধ্যে অনেক রকমের ওড়না পাওয়া যাচ্ছে, আর এখানে রয়েছে একটা লুঙ্গির দোকান, আর এখানে রয়েছে ছাপা শাড়ির দোকান। এখানে একটা বিছানা চাদরের স্টল রয়েছে, এরকম বিছানা চাদরের দোকান মেলাটার মধ্যে অনেকগুলোই রয়েছে, আর এটা হচ্ছে ছেলেদের জামা কাপড়, অনেক রকমের জিনিস রয়েছে, আর এখানে রয়েছে ঠান্ডা পানীয়, কুলফি আইসক্রিমের স্টল, আর এটাও একটা লুঙ্গির দোকান। উপরে দেখুন লেহেঙ্গা লং ফ্রকগুলো রয়েছে, কুর্তিও রয়েছে ভিতরে। আর এখানে রয়েছে মহিলাদের সাজসজ্জার জিনিস, চুড়ি, হার, কানের। অনেক রকমের রয়েছে, আর এই রকম কুর্তি চুড়িদার এইসবের দোকান অনেক আছে এই মেলাটাতে। এগুলো যেমন ছেলেদের জিনিসপত্র রয়েছে, গেঞ্জি, জামা, বারমুডা এইসব। এখানে একটা স্টল হয়েছে শুধু ছেলেদের জামা কাপড়ের দোকান, এখানে রয়েছে ওড়না আর সায়ার দোকান। এখানে চলে এলাম আবার একটা বিছানা চাদরের দোকানে, এই দোকানটা থেকেই বিছানা চাদর কিনেছি। এরকম অনেক দোকানই রয়েছে গোটা মেলাটার মধ্যে, সমস্ত মেলাটা ঘুরে দেখানো সম্ভব নয়, কিছু অংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখানে ছোট বাচ্চা ছেলে মেয়েদের জামা কাপড় রয়েছে, এখানে রয়েছে ব্যাগের দোকান, ব্যাগ রয়েছে খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে, হ্যান্ডব্যাগ, বড় ব্যাগ, সমস্ত রকমই ব্যাগ রয়েছে। আর জুতো স্টল হয়েছে, এটা অনেক রকমের জুতো রয়েছে, অনেক দামের জুতো রয়েছে, অনেক ধরনের জুতো।
বাইরে বেরিয়ে জিলাপি কিনে নিলাম, সঙ্গে আইসক্রিমও খেয়েছি। বাড়ি চলে এলাম, দেখুন কী কী কিনেছি। এই যে বললাম না, দুটো বিছানা চাদর কিনেছি। এই যে এই বিছানা চাদর দুটো 250 টাকা করে, দুটো চাদরে 500 টাকা দাম নিয়েছে। আর দুটো নাইটি কিনেছি, এই যে দুটো নাইটি, নাইটিগুলো 150 টাকা করে দাম এক একটা নাইটিতে। আর এখানে রয়েছে জিলাপি, এটা একটা হেয়ার ক্লিপ কিনেছি, মানে হেয়ার স্টিকগুলো, আর এটা একটা ক্লিপ কিনেছি, আর এরকম দুটো কানের কিনেছি, এগুলো 30 টাকা করে দাম নিয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।